আমাদের এই পরিমণ্ডলে খুব একটা সহজ কথা নয়, হোক সঠিক থাকলে তবেই সেটি সুস্থ থাকে। দিদি আপনাদের দুজনের জন্য যশোরের সাংস্কৃতিক সংগঠন আশাবরী সঙ্গীত নিকেতনের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সম্বর্ধনা দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় ঐতিহাসিক টাউন হল ময়দানের রসনালী মঞ্চে সাংস্কৃতিক চর্চায় অবদান রাখার জন্য 13 জন ব্যক্তিকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান এসব গুণীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি বলেন, যশোর জেলা সাংস্কৃতিক বান্ধব জেলা, এই জেলাকে সাংস্কৃতিক জেলা বলা হয়। শুদ্ধ সাংস্কৃতিক সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলে। গান হলো তো ভালো, গান তো মন ভালো আর কি। আসলে আমি আমার পিতার কাছে শুনেছি আর কি, যে আশাবরী সঙ্গীত নিকেতনের সভাপতি সহযোগী অধ্যাপক এনামুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক কল্যাণ প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুদ্দৌলা। এ সময় তিনি বলেন, সাংস্কৃতিক বাধাগ্রস্ত করার জন্য অতীতে যেমন ষড়যন্ত্র ছিল বর্তমানেও আছে, তারপরেও যশোরের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রয়েছে। সাংস্কৃতিকে বাধাগ্রস্ত করার জন্য ধর্মান্ধরা মাওবাজি করেছিল, শহীদ হয়েছিল 10 জন। আমাদের সংস্কৃতিকে বাধাগ্রস্ত করার জন্য অতীতে যেরকম ষড়যন্ত্র ছিল এখনো আছে, তারপরেও যারা সংস্কৃতির চর্চা করেন, যশোরে বেশ কিছু সংগঠন আছে, তার ভিতরে আশাবরী অন্যতম। একটি সংগঠন গড়া খুবই সহজ, কিন্তু টিকিয়ে রাখা কিন্তু খুব কঠিন কাজ। সেক্ষেত্রে আশাবরী তাদের 18 বছর অতিক্রান্ত করে 19 বছরে স্পর্শ করেছে। আমরা তাদের এই স্পর্শ করাকে সাধুবাদ জানাই, যে আগামীতে তারা আরও তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে তাদের কর্মকাণ্ড পরিচালিত করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, সংগঠনের সাধারণ সম্পাদক ANM মামুন শাহরিয়ার। স্বাগত বক্তব্য রাখেন আশাবরী সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ডক্টর সবুজ স্বামী মহাসান। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ ও দর্শকরা। গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়, তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।